এই এই শর্টটা অ্যাকচুয়ালি প্রথমবার মানে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম যে আমি শর্টটা দিব না। মজার বিষয় হচ্ছে আমাদের শুটিং এর মানে বেশিরভাগ সময় কল টাইম থাকতো মানে চারটা, এসে বলতো যে আমার চারটার টাইম। এই জায়গাটা হচ্ছে এত সুন্দর, এটা মানুষ ছবিতে দেখতে পারবে। তামালের একটা গল্প বলুন, তামাল টোটাল প্রজেক্টটা তৈরির আজকের দিন পর্যন্ত তৈরির মধ্য দিয়ে মানে এমন একটা গল্প বা ঘটনা আপনি শেয়ার করতে পারেন যেটা আসলে এখনো শেয়ার করেননি। না আমরা আসলে আমাদের ফুল টিম এই তামাল নিয়ে অনেক কিছু বলা আসলে বারণ, কারণ এটা আসলে মানুষ বলে কি ছবিটা দেখুক। না গল্প সম্পর্কে আমরা না জানি, বিহাইন্ড দ্য সিন কোন ঘটনা, বিহাইন্ড দ্য সিন সম্পর্কে আমরা তো সৈয়দপুরে শুটিং করেছিলাম। যেমন আমাদের পরানে কি হয় যে আমরা ময়মনসিং কাজ করেছি, মানুষজন ময়মনসিংহ মানে এটা যে এত সুন্দর একটা শহর অনেকে হয়তো এর আগে কখনো দেখে নাই, তো আমাদের গানের মাধ্যমে আমাদের সিকোয়েন্সের মাধ্যমে দেখেছে। সেম জিনিস আমাদের যেটা বলছিলাম যে সৈয়দপুর এই জায়গাটা হচ্ছে এত সুন্দর, এটা মানুষ ছবিতে দেখতে পারবে। আর মজার বিষয় হচ্ছে আমাদের শুটিং এর মানে বেশিরভাগ সময় কল টাইম থাকতো মানে চারটা, এসে বলতো যে আমার চারটার টাইম। তো আমরা ফুল সেটে দেখা যেত যে ঘুম থেকে উঠে ছয়টার মধ্যে স্ট্যান্ড বাই থাকতে হবে। তো এইটার এই যে ফুল জার্নিটা অথবা এই যে সকালবেলা উঠে সবার যে রেডি হওয়ার বিষয় থাকে, এই জিনিসগুলো অনেক মজার। এবং সেই সাথে আমাদের হয়তো একটা দেখবেন ঘুর ঘুর পোকাতে একটা গান ছিল, ওখানে একটা রেল লাইন রেলের উপর আমরা দুজন দাঁড়ানো ছিলাম। এই এই শটটা অ্যাকচুয়ালি প্রথমবার মানে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম যে আমি শটটা দিব না, কারণ ওটাতে আমি দুইবার ওঠার ট্রাই করি, হাফ ওঠার পর আর উঠতে পারিনি। সো অলরেডি তখন রাজ উপরে ছিল, তো বলতেছে উঠে আসো উঠে আসো, আসলে দেখো গানটা অনেক সুন্দর হবে। তো আমি ভয়ে, আমি কখনো উঠি নাই, তো আমি ভয়ে আসলে অনেক অনেকজন ধরে আমাকে সাপোর্ট দিচ্ছে উপরে উঠানোর জন্য। তো একটা পর্যায়ে আমি পারিনি, তো নেমে গেছি। পরে রাজ আবার নামলো, নেমে পর আমাকে বললো যে মিম তুমি কিন্তু শটটা দিতে পারতে, উপর থেকে সিনটা করলে কি যে সুন্দর হতো। তো রাফিও আফসোস করতেছিল, হ্যাঁ রাফিও আমাকে বলতেছে যে মিম এই শটটা তুমি দেখছো, এই যে ক্যামেরা এখানে ধরা কত সুন্দর লাগতো। সেই তারপর না কি যেন একটা হলো কাজ, আচ্ছা ঠিক আছে চলো আমরা আরেকবার ট্রাই করি। এরপরে মানে একটা একটা ভেতরে থাকে না যে না যেহেতু এটা সুন্দর হবে এটা ভালো লাগবে তাহলে আমরা এটা উঠতেই হবে, তো যত ভয়ই লাগুক না কেন। তো পরবর্তীতে অ্যাকচুয়ালি আমি উঠছি উপরে, উঠেই এই শটটা করা।